ত্রিপুরা স্পোর্ট কাউন্সিলনি লোয়া জুম্পাই ভলিবল দুই হ্যান্ডবল পাতিল এবং সংযোগ আগরতল উমাকান্ত থাকন খাব আসালি বাদেমুগ পান্ডা চেংসাবুই এবং বাদেমুগ চেংসাবুই রেখা প্রতিকমনি নর্থ জোনাল চেয়ারম্যান গৌতম চন্দ্র খবই প্লেয়ার সেন্টারটি বাদেমুগনি কনফিডার বিমান দেব খবই কবরীর নমস্কার। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল পরিচালিত বিভিন্ন কোচিং সেন্টার নিয়ে আজকের এই কম্পিটিশন, এই কম্পিটিশনে মোট হ্যান্ডবলের 5টি কেন্দ্র এবং ভলিবলের 3টি সেন্টার এখানে অংশগ্রহণ করছে। সবার আমাদের একটাই উদ্দেশ্য, স্পোর্টস কাউন্সিলের একটাই উদ্দেশ্য, বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন প্রান্তে ত্রিপুরার যে বিভিন্ন মাঠগুলোতে খেলা প্লেয়ারের খুব শর্ট, আমরা চেষ্টা করছি বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে ইন্টার কোচিং সেন্টার করার পর এখান থেকে সিলেকশন করে কিছু প্লেয়ার রেখে কম বয়সী যা প্রতিভা সম্পন্ন কম বয়সী ছেলে মেয়েদের রেখে কোচিং ক্যাম্পে নেক্সট কোচিং ক্যাম্পের ব্যবস্থা করা এবং বিভিন্ন মাঠেঘাটে যে প্লেয়ারের স্বল্পতা দেখা দিয়েছে সেটা দূর করার জন্য নতুন কাউন্সিল হিসেবে আমরা এই উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। 2 দিনের প্রোগ্রাম 24 এবং 25 তারিখ মহিলাপুরের উপবিভাগের হ্যান্ডবলে ছেলেদের বিভাগে 5টি দল, মেয়েদের 3টি দল, ভলিবলে ছেলেদের 3টি দল, মেয়েদের 2টি দল। আমার পরিচয় বিমান দেব, কনভেনার ইন্টার প্লেয়ার সেন্টার কমিটি ও মেম্বার ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল। কাউন্সিলের উদ্যোগে ভলিবল ও হ্যান্ডবলের যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মানীয় সেক্রেটারি, উপস্থিত আছেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সম্মানীয় সদস্য সদস্যগণ, আমার সামনে উপস্থিত বক্তা বিস্তারিতভাবে বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমান সরকার এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী চাইছেন যে খেলাধুলাকে মানুষের গন্তব্য গ্রাম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, তার জন্য আপনারা দেখেছেন খেলো ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খেলাধুলাকে আরো জনপ্রিয় করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। ঠিক তদুরূপ আগরতলা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে বহু বছর পর এই নিজেদের মধ্যে প্রতিযোগিতামূলক খেলার মাধ্যমে ভালো খেলোয়াড় তুলে আনার জন্য যে প্রচেষ্টা তাকে সাধুবাদ জানাই। তার পাশাপাশি এই খেলায় যারা অংশগ্রহণ করছেন প্রত্যেকের কাছে আবেদন রাখবো, এক ত্রিপুরা সুস্থ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেকেই খেলাধুলাকে নিজের মতো করে মাঠে থেকে আগামী দিনে রাজ্যের নাম দেশের বাইরে এবং দেশের ভেতরে করার জন্য আপনারা প্রচেষ্টা থাকবেন। তার পাশাপাশি খেলাধুলা হচ্ছে আমাদের এরকম একটা জিনিস যার মাধ্যমে নিজের শরীর মন সবকিছুকে সুস্থ রাখা যায়। এখানে অনেক আমার সিনিয়র দাদারা আছেন যারা দীর্ঘদিন এই রাজ্যের প্লেয়ার ছিলেন, বর্তমানে স্পোর্টস কাউন্সিল এবং বিভিন্ন দায়িত্বে আছেন, তো তার জন্য তাদেরকে দেখেও তাদেরকে অনুসরণ করেও যারা আজকে এখানে খেলতে কম্পিটিশনে এসেছেন প্রত্যেকের উচিত যে আগামী দিনে আমরাও এই চেয়ারে বসার জন্য এই রাজ্যের খেলাধুলাকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা নিজেদেরকে নিয়োজিত করব। তার পাশাপাশি আমাদের শিক্ষা থাকবে এবং শিক্ষা স্বাস্থ্য খেলাধুলা তিনটে যখন একসঙ্গে থাকে তখন একটা মানুষ সুস্থ মানুষ থাকে, আর সুস্থ মানুষ নিয়ে এই রাজ্যে একটা সুস্থ ত্রিপুরা গড়ার কাজে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এবং তার পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে কাজ যে কর্মকাজ করে চলছে তাতেও আপনাদের অংশগ্রহণ থাকবে এই আশা করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার্ঘ অফার 30th September থেকে 10th October 2024। সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গাপূজায় আকর্ষণীয় অফার, 100% ছাড় হীরের, 25% ছাড় সোনার গয়নার মজুরিতে। মেগা লাকি ড্রতে 30 গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে 3টি হোম অ্যাপ্লায়েন্সেস, প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার, আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধেও আছে। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই।